What a nation, this is Tazi Nation back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে রোস্ট করছি। সো ওয়েট ফর আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্টটা হবে করা। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকেও পিছে আগুন লাগাইছি। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নামক একটি রিয়েলিটি শো করা হচ্ছে। এই রিয়েলিটি শোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ অনেক সুন্দরী রমণীদের থেকে সবচেয়ে সুন্দরী একজন রমণীকে সিলেক্ট করা, যে কিনা বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। মিস ওয়ার্ল্ড বিউটি উইথ আ পারপাস, এটা কি আসলে শুধুমাত্র একটি সুন্দরী প্রতিযোগিতা? না 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 না, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যে শুধু সুন্দরী প্রতিযোগিতা এটা যদি আপনারা ভাবেন, ভাবলে ভুল করবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে আসলে এমন একটি প্রতিযোগিতা যে প্রতিযোগিতার নামে কমেডি সার্কাস হয়। কমেডি সার্কাস মানে ওখানে অনেক রকম হাস্য রসাত্মক জিনিসপত্র হয় যেগুলো দেখলে আপনাদের পিনে চমকে যায়। এই শোতে এমন এমন হাস্য রসাত্মক কাজ কারবার হয় যেগুলো দেখলে এটাকে একটা রিয়েলিটি শো নাকি আনরিয়েল শো এটাই আপনারা ভুলে যাবেন। বিগত কয়েক বছর ধরেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কন্ট্রোভার্সিতে ভরা ছিল। কন্ট্রোভার্সি এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এই দুটো একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে সবচেয়ে ফেমাস কন্ট্রোভার্সি হয়েছিল দুই বছর আগে, যখন কিনা একজনকে অ্যানাউন্স করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে, কিন্তু তিনি নাকি ম্যারিড ছিল, ওই জন্য তাকে বাদ দিয়ে দেয়। তাকে বাদ দেওয়ার পরে সেকেন্ড যে হয়েছে সে হওয়ার কথা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, বাট তাকে না নিয়ে থার্ড যে হয়েছে জ্যাসিয়া সালমানের এক্স গার্লফ্রেন্ড, আপনারা সবাই জানেন, তাকে বানিয়ে দেওয়া হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এখন এর মধ্যে অনেকেই বলেছে সালমান নাকি লাইভে এসে অনেক তোলপাড় করেছে, ঝামেলা করেছে, এই সাহাবিজাবের জন্য নাকি বানিয়েছে, আমি এত কিছু জানি না। বাট জ্যাসিয়া হয়েছিল দু বছর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এর পরের বছর মানে গত বছরে যেটা হয়েছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। স্যার একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ H2O, ধানমন্ডিতে, নাম আমরা জানি কিন্তু H2 মানে পানি আমরা সেটা জানি না, ভেরি স্যাড। H2O অ্যান্ড স্যার একটা রেস্টুরেন্ট আছে প্লাস অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য, অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে, আমি এগুলোকেই উইশ করব ফার্স্টে। আর ইউ সি কান্ট্রিকে উইশ করব এমন আরো অনেক ক্লাউন সুন্দরীদেরকে নিয়ে গত বছর এটা শেষ হয়েছে। যদিও গত বছরে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছে ঐশী সে কিনা ভালোভাবে মোটামুটি নিজেকে এক বছর ধরে ঠিকঠাক রেখেছে, হাউএভার এই বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অত বেশি কন্ট্রোভার্সি ছড়ায়নি কিংবা মানুষ ছড়াতে চায়নি, কারণ মানুষ অলরেডি টায়ার্ড গত দুই তিন বছরের কন্ট্রোভার্সি দেখতে দেখতে এই শোটাকে নিয়ে। বাট কয়েকদিন আগে আমাকে আমার এক সাবস্ক্রাইবার এই শোটার লিঙ্ক দিয়ে বললো যে ভাই আপনি কি এই শোটা এখনও দেখেননি, এটা নিয়ে কেন কোনো রোস্টিং ভিডিও করছেন না? আমি বললাম ওকে লেট মি ওয়াচ ইট, অ্যান্ড আফটার ওয়াচিং দিস আম লাইক হোয়াট দ্য হেল, এই শোটা নিয়ে কেন কেউ এখন পর্যন্ত কোনো কথাই বললো না। সো আম হেয়ার টু টক অ্যাবাউট দিস ইয়ার্স মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019। উইদাউট ফার্দার আডু লেটস বিগিন। সো অ্যাকচুয়ালি আমি এই পুরো শোটাকে কয়েকটা ধাপে ভাগ করে রোস্ট করব, ক্রিটিসাইজ করব, মজা করব আপনাদের সাথে। ফার্স্ট অফ অল আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য লো বাজেট কোয়ালিটি অফ দিস শো। এই শোটার কোয়ালিটি যে এতই লো বাজেট ছিল যেটা দেখলে আপনারা হাসবেনও আবার কাঁদবেনও, হাসবেন কারণ আসলে কী করেছে তারা এগুলো দেখার পরে, আর কাঁদবেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এমন একটা শো যে শো থেকে বাংলাদেশকে পুরো বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য একজন কন্টেস্টেন্টকে একজন সুন্দরীকে সিলেক্ট করা হবে, সেই শোয়ের এইরকম কাজ কারবার দেখে প্রত্যেকটা স্টেপে স্টেপে এই শোয়ের লো বাজেট দৃশ্যমান ছিল। এই শোয়ের বাজেট এতই লো ছিল যে মাঝে মাঝে আমরা অনেক সময় বলিউডের কনসার্ট কিংবা বলিউডের অনেক রিয়েলিটি শোতে দেখি না, যখন কাউকে ইন্ট্রোডিউস করা হয় বা যখন কেউ আসে আগুনের ফুলকি উঠে, সেই জায়গায় আমাদের আগুনের যেই মেশিনের ফুলকিটা সেটা কেনারও টাকা ছিল না। বাংলাদেশের পাঠাও থেকে নাকি কয়েকশত এমপ্লয়ীদেরকে নাকি বরখাস্ত করে দিয়েছে, সেখান থেকে দুজনকে ধরে নিয়ে এনেছে, তারা কিনা হাতের মধ্যে ওই ফুলকির মতো কি একটা লাগে এমন করে ঘুরাচ্ছিল, এমন এমন ঘুরাচ্ছিল, মানে ম্যানুয়াল, পুরো জিনিসটা ম্যানুয়ালি হচ্ছে, মানে এটা একটা অন্য লেভেলের শীট। আমি দেখলাম যে ফুলকি নাই, মেশিনের ফুলকি নাই, দুইটা মানুষও ধরে আনছে, ধরে আনে ওরা হাতের মধ্যে একটা আগুন দিয়ে এমন এমন তারা ঘুরাচ্ছে, হঠাৎ করে কোত্থেকে যেন স্টেজের উপর উঠে গেছে, উঠে ঘোরানো শুরু করছে। আমরা হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং হিয়ার, মানে হোয়াট ইজ ইট গোয়িং অন ম্যান, এই হচ্ছে যে এই শোয়ের কোয়ালিটি।
এই তো গেল মেশিনের বদলে মানুষ দিয়ে ফুলকি উড়ানো। তারপরে আসছে আরেকটা, এই শো এর যে পারফরমেন্স ছিল, যে সকল পারফরমার্সদেরকে দিয়ে পারফরমেন্স করা হয়েছে তাদের নাচ গানের মধ্যে কোনো সিঙ্ক হচ্ছে না, তারা ঝাপাইয়া ঝুপাইয়া স্টেজ কাঁপাই দিচ্ছে, কিন্তু যারা অডিয়েন্স তারা কোনো কথা বলছে না, তারা সবাই স্পিচলেস হয়ে বসে আছে, কোনো কথা নাই, সবাই বোবা। এরা খেদেরকে আপনি কোনো তালি দিয়ে দেখবেন না, দুই একটা মাঝে মাঝে মনে হয় তালি দেয়, বাট এই শো এর অডিয়েন্সরা কোনো তালি দেয় না। অডিয়েন্সগুলো কি কোনো শোতে আসছে নাকি কারো কুলখানিতে আসছে আমি সেটাই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরপর হোস্ট এসে বলে সবাই তালি দেন তালি দেন তালি দেন, এরা তালি দেয় না, এদের কথা তালি তো তাসির এসে নিতে, আর তালিই বা দিবে কেন? যখন অডিয়েন্সের কাছে ধরা খেয়ে যায় পারফর্মার ফেক পারফরমেন্স করছে তখন তালি না মুখে দিয়ে গালি আসে। আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য মোস্ট ফানিয়েস্ট পারফরমেন্সেস দেখেছি আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে। এখানে একজন সিঙ্গার যিনি কিনা গান গেতে এসেছে একটি গিটার নিয়ে, উনি গিটার বাজানোর আগে স্পিকারে গিটার বাজছিল এবং ওনার গিটারের মধ্যে নাই কোনো তার নাই কোনো কর্ড, স্টিল স্পিকারে গিটার শোনা যাচ্ছিল। বুঝলাম উনি ফেক করছে, আমাদের ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন পারফরমেন্সই ফেক করা হয়, বাট ফেকের একটা লিমিট থাকে রে ভাই। এই যে সিঙ্গার উনি যখন গান গাচ্ছিল ওনার কাছে নাই কোনো মাইক, কিন্তু উনি গান গাচ্ছে স্পিকারে বাজছে। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? কি করতেছো? শেষ একটা ভিডিও বানাচ্ছি আমি, আর তোমাদেরকে একটা কবিতা বলছি। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। বন্ধু তুমি সময় পেলে দিও আমায় কল, তোমার সাথে কথা বলবো আমি সারাক্ষণ। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। বন্ধু তুমি সময় পেলে দিও আমায় কল, তোমার সাথে কথা বলবো আমি সারাক্ষণ। আমি কথা কইন্য ডরায় আমার কথা জায়গা সরায়, কথা কইন্য হাতে ভূতে যে কথা কইনা রে ভাই আরেক কথা রাতে যাতে 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 যাতে। মানে এটা কেমনে সম্ভব? কোনো মাইক নাই, অ্যাটলিস্ট মুখের মধ্যে একটা ওয়্যারলেস মাইক লাগা যেতে পারতো, সেটাও লাগে নাই, কিন্তু এই সিঙ্গারটা গান গাচ্ছে আর স্পিকার শোনা যাচ্ছে, তো ওনার তার কই? উনি কোন কোন মাইক দিয়ে উনি গান গাচ্ছে? গানটা আসছে কোত্থেকে? মানে পুরো শোতেই মেবি ওয়্যারলেস মাইক ছিল তিনটা, তিনজন হোস্টের কাছে তিনটা ওয়্যারলেস মাইক দিয়ে দিয়েছে, বাকি পারফরমেন্সদেরকে আর ওয়্যারলেস মাইক দেওয়ার সেই বাজেটটাও এই শো এর অর্গানাইজারের নেই। তাহলে বুঝেন কীরকম লো কোয়ালিটি লো বাজেট শো ছিল এইবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019। ফেক পারফরমেন্সের লিপসিঙ্কের একটা লিমিট আছে, এই লিমিট সব ছাড়াই চলে গেছে। এবং এই সিঙ্গারটা কীরকম সিঙ্গার? সিঙ্গারটাকে অর্গানাইজারদেরকে বলতে পারলো না যে ভাই আমি যে স্টেজে যাচ্ছি আমার একটা মাইক দেন, একটা কিছু দেন যাতে আমি অ্যাক্টিং করতে পারি, আমি গান গাইতেছি, আমি আমি কেমনে অডিয়েন্সে বুঝাবো যে আমি গান গাইতেছি? আগের রেকর্ডেড একটা গান বাজাই দিছে আর সিঙ্গারও আসে খুবই অ্যাক্টিং রে ভাই, কী অ্যাক্টিং, গিটার বাজাই দিছে গান গাইতেছে কিন্তু মাইক নেই, গিটারের লগে তার নেই, কিছু নেই ভাই, মানে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং। সো এই টাইপের পারফরমেন্স দেখে কেউ তালি দিবে না, গালিই দিবে। অডিয়েন্সদেরও এই সকল পারফরমেন্সের জন্য আমি তালি দিচ্ছি। তালিটা অন্য জায়গায়। এনিওয়েজ, এখন কথা বলছি পার্টিসিপেন্টসদেরকে নিয়ে। এই শোতে যারা পার্টিসিপেট করেছে লেটস ইন্ট্রোডিউস দেম। যেতে যেতে পাথে পূর্ণিমা রাতে চাঁদুট ছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানে কি মহা লগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, বাড়া চাঁদ উঠেছিল গগনে, বাঞ্চর চাঁদ উঠেছিল গগনে। এখন আমার সালা বেলা নাহি আর বাল বহিব একাকি বিরহের ভার, আরে বড়া বাঁধিনু যে রাখি পরানে তোমার সে রাখি, খুল না খুল না খুল না, ভুল না ভুল না ভুল না, সেদিন দুজনে দুলছিন বনে ফুল ডরে বাঁধা ঝুল না। কী সুন্দর, কী সুন্দরভাবে আমাদের পার্টিসিপেন্টসরা এসে যে নিজেদেরকে ইন্ট্রোডিউস করেছে আপনারা দেখেছেন, খুবই দারুণ নাচ, খুবই
কি বলবো, এরা কি আসলে ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে নাকি অ্যামাজন বনে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আই হ্যাভ নো আইডিয়া। ওইখানে অনেকগুলো এইপস থাকবে, বান্দর হনুমান ওদের সামনে এই টাইপের নাচ দিলে তখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যাবে আমার মনে হয়। কিন্তু ওয়ার্ল্ডের কাছে গিয়ে এরকম ড্যান্স দিয়া, হ্যাঁ হ্যাঁ রে খোদা, এগুলো কী ড্যান্স ছিল রে ভাই, এগুলো কি নাচ ছিল নাকি বান্দর লাফাচ্ছিল। আর পার্টিসিপেট একজনের পারফরমেন্স শেষ হতে না হতে আরেকজন দৌড়াইয়া ঢুকে যায়, মানে এটা মনে মাছ বাজার। এখানে মনে করেন কার আগে কে গিয়ে নিজের ইন্ট্রোডিউস করতে পারবে, সেটা হচ্ছে মানে হোয়াট দ্য হেল। সো এই তো ছিল পার্টিসিপেন্টদের বান্দর নাচানির মাধ্যমে নিজেদেরকে ইন্ট্রোডিউস করা। নাও লেটস ইন্ট্রোডিউস দ্য জাজেস। এই শোয়ের যে জাজরা ছিল তারা মোটামুটি প্রিটি ডিসেন্ট ছিল, বাট জাজদের যে কোয়েশ্চেনগুলো যে কী ছিল আই হ্যাভ নো আইডিয়া। এই শোয়ের ট্যাগ ছিল, এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ট্যাগ হচ্ছে বিউটি উইথ পারপাস। সো জাজদেরকে এমন এমন কোয়েশ্চেন করতে বলা হয়েছে যে কোয়েশ্চেনগুলো দিয়ে এই কন্টেস্টেন্টদের পার্টিসিপেন্টদের বিউটির সাথে ওদের যে পারপাস মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার সেটাও যাতে উঠে আসে সেই ব্যবস্থা করার জন্য জাজদেরকে বলা হয়েছে। কিন্তু জাজরা কী কোয়েশ্চেন করেছে এবং পার্টিসিপেন্টরা কী অ্যান্সার দিয়েছে চলুন সেটা দেখে আসি। ফার্স্টে দেখে আসি জাজ মৌসুমি আপুর কোয়েশ্চেন। যদি নার্ভাস না হয় একটা সুন্দর কোয়েশ্চেন তোমাকে করতে চাই আমি। আপু কিন্তু বলেছে উনি সুন্দর কোয়েশ্চেন করবে, পয়েন্ট টু বি নোটেড, সুন্দর কোয়েশ্চেন করবে মৌসুমি আপু। চলুন দেখে আসি ওনার কোয়েশ্চেনটা কত সুন্দর। মনে করো তোমার বয়ফ্রেন্ড যাকে তুমি অনেক লাভ করো, সে তোমাকে অনেক লাভ করে, তুমি তাকে বিশ্বাস করো। কোনো একদিন তুমি বাইরে থেকে বাসায় গেলে তোমার বয়ফ্রেন্ডের বাসায়, যে দেখলে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার সাথে একটা অপ্রীতিকর অবস্থায় তুমি তাকে দেখতে পেলে, কিভাবে হ্যান্ডেল করবে তুমি তাকে? সরি ম্যাম, কি অবস্থায়? মেয়ে স্পিচলেস, লক খাই গেছে মেয়ে। মেয়ে কোয়েশ্চেন শুনে লক, যেটা কী টাইপের কোয়েশ্চেন করলো, এটা কি আমার জন্য করলো নাকি দুই বছর আগে জ্যাসিয়ার জন্য যে কোয়েশ্চেনটা রেডি করা হয়েছিল সেটা আমাকে করলো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মেয়েটা বারবার কোয়েশ্চেনটা মানে বুঝতে পারতেছিল না, সে নিতে পারতেছিল না কোয়েশ্চেনটা, কারণ এই কোয়েশ্চেনটার আসলে কোনো কী টাইপ অ্যান্সার দিবে। সরি ম্যাম, কী অবস্থায়? খুব দুঃখজনক অবস্থায় আর কি, আপত্তিকর অবস্থায়, যে অবস্থাটায় তুমি দেখলে মন খারাপ করবে, মানে বুঝে নাও, এটা তো ডিটেইল বলা যাচ্ছে না। দিস ইজ বেসিক্যালি ভেরি এম্বারেসিং সিচুয়েশন ফর হার, বিকজ আই হ্যাভ নো আইডিয়া। একটা পাবলিক প্ল্যাটফর্মে যেখানে গিয়ে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট আছে, এরকম একটা প্ল্যাটফর্মে মৌসুমি আপুর এই টাইপের কোয়েশ্চেন আসলেই আমাকে খুবই বেশি হতাশ করেছে। এই টাইপ কোয়েশ্চেন আসলে এরকম ফ্যামিলি টাইপ শোয়ের জন্য অ্যাকসেপ্টেবল না। তারপরে এই কোয়েশ্চেনটা কেন করা হয়েছে, এটা কি মৌসুমি আপুর নিজের থেকে করেছে নাকি ওনাকে করতে বলা হয়েছে, এটা আসলে বিবেচনার বিষয়। মৌসুমি আপুর মতো এমন এক্সপিরিয়েন্সড একজন অভিনেত্রী এরকম কোয়েশ্চেন করবে আমি আসলে তা নিতে পারলাম না, আই ওয়াজ ভেরি শক। তারপর এই কোয়েশ্চেনটার পরে যেই হোস্টটা ছিল ওরাও মজা নেওয়া শুরু করেছে পাবলিকলি এতগুলো মানুষের সামনে পুরো একটা টিভি চ্যানেলে। খুবই আপত্তিকর মনে করো বিষয়টা এমন, মানে তুমি যার সাথে থাকার কথা ছিল যে অবস্থায় ওখানে ওই অবস্থায় অন্য একজন আছে। দেবাশিস ভাই মনে খুবই মজা পাচ্ছিল এরকম একটা অকওয়ার্ড 18+ কোয়েশ্চেন শুনে, উনি যে টাইপের কথাবার্তা বলছিল দ্যাট ওয়াজ অলসো ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। Yes sir. তো স্মার্টফোনে আমরা যেরকম ভাইবার, হোয়াটসঅ্যাপ বা অ্যান্ড্রয়েড বা iOS এগুলো আপডেট দেই, তাই না, আপডেট বা আপগ্রেড করি, ঠিক একইভাবে একটা মানুষ নিজেকে কিভাবে আপগ্রেড বা আপডেট করতে পারে? ধন্যবাদ স্যার ফর ইওর কোয়েশ্চেন। একটি মানুষ তাকে ওভাবে আপডেট করতে পারে, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষকে প্রতিনিয়ত আপডেট হতে হয়, আদারওয়াইজ সে পিছনে পড়ে থাকবে। সো আমি মনে করি যে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন জিনিস শিখবে, নতুন নতুনভাবে নিজেকে গড়ে তুলবে এবং নতুন নতুনভাবে সে নিজেকে আপডেট করার ট্রাই করবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, নাইস আনসার। এখানে কোয়েশ্চেন করলো কি, অ্যান্সার করলো কি, আই হ্যাভ নো আইডিয়া। আবার ডন সামদানি ভাইও বলে নাইস অ্যান্সার, মানে এটা কেন নাইস অ্যান্সার হয় আমার তো মাথায় আসতেছে না, কোয়েশ্চেন করছে একটা অ্যান্সার দিছে আরেকটা। তিনটা জিনিস বলো নিজের দেশের ব্যাপারে, যেটা তুমি বাইরে অন্য কোনো দেশে যে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য তুমি বলবা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন ম্যাম, আই এম এ লিটল বিট নার্ভাস। একটু হওয়াটা স্বাভাবিক। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে মাই কান্ট্রি
অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য। আজ করা হয়েছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তিনটা জিনিস নাম বলতে। এটাও ওই যে গতবারের মতো ওই মিস কান্ট্রির মতো কান্ট্রি কান্ট্রি করতেছে, মানে হোয়াট দ্য হেল, মিস ওয়ার্ল্ডে যারাই আছে তারাই কি শুধু কান্ট্রি কান্ট্রি করে? এটা কি, এটা মানেটা কি, মানে কান্ট্রি বললে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে যায় এমন কোনো কথা আছে নাকি? ম্যাম আমার মাথা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। আমি বলতে চাই যে তুমি তোমার দেশের এমন তিনটে জিনিসের নাম গর্ব করে দেশের বাইরে বলতে চাও, এরকম তিনটে জিনিসের নাম তোমার এই মুহূর্তে মনে পড়ছে কি পড়ছে না? মানে ডামনেসের একটা লিমিট আছে, এগুলো লিমিট ক্রস করে অন্য জায়গায় চলে গেছে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মধ্যে তিনটে জিনিসের নাম বলতে পারছে না। পরে অনেকক্ষণ পরে অনেক কাকতি মিনতি নাটক ড্রামা করার পরে তার মাথার মধ্যে যখন ফাইনালি কোয়েশ্চেনটা ঢুকে তখন সে অ্যান্সার দেয় এটা, আমার দেশের মাটি, তারপর হচ্ছে আমাদের দেশের মানুষ, আর হচ্ছে আমাদের দেশের ভাষা। ভাই মাটি কেমনে, নিজের দেশের মাটি দিয়ে কেমনে তুমি বাইরের দেশে গিয়ে রিপ্রেজেন্ট করবে? কী রে ভাই, এই মাটি কি আমাদের দেশের মাটি, কি চাঁদের দেশ থেকে আসছে নাকি? ওকে ফাইন, মানুষ বুঝলাম রিপ্রেজেন্ট করে, ভাষা রিপ্রেজেন্ট করে, ওকে ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মাটি কেমনে রিপ্রেজেন্ট করে? এই কোয়েশ্চেনের অ্যান্সার শুনে আমার মন চাইছে কাদা মাটি নিয়ে এই কন্টেস্টেন্টের মুখে ছুঁড়ে মারি। পাগল সাগল করতে আসে, এগুলো নাকি দেশে রিপ্রেজেন্ট করবে? কোনো জেনারেল নলেজ নেই, কোনো আইডিয়া নেই, চলে আসছে একটা শোতে। ভাই একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে এরা কীভাবে, কোন সিলেকশনের মাধ্যমে এরা টপ 12 আসছে? আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। কে সিলেক্ট করেছে দেখি, এদের মাথার মধ্যে ন্যূনতম IQ নেই, ন্যূনতম। সৎ পথে থেকে কি পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ আমি যদি সৎ পথে না থেকে টাকা রোজগার করি সেটা আমার বেশি দিন থাকবে না। উপরে একজন মানুষ বসে আছেন যিনি আমাদেরকে দেখছেন, তিনিও আমাকে কখনোই ভালো একটা মানুষ ভাববেন না। বাহ, বাহ, হোয়াট অ্যান অ্যান্সার, উপরে একজন মানুষ বসে আছে। Hi, good evening. So I'd like to ask you, what is the biggest obstacle you have to overcome in your life to get here? Thank you, ma'am, for your questions. সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তোমার জীবনে কি এসেছিল যেটা তুমি অনেক কষ্টে অনেক সাহসিকতার সাথে অতিক্রম করেছো? এর থেকে এত সুন্দর বাংলার হবে না। ও মাথা নাড়ায়। জীবনে এমন কোন প্রতিবন্ধকতা তোমার জীবনে এসছে যেটা তুমি অনেক চতুরতার সাথে, অনেক সুন্দর সৌন্দর্যের সাথে, না তুমি বাংলায়, আমি বাংলায় তোমাকে এই জন্য বলছি তুমি বাংলা অ্যান্সারটা দিতে পারো, আবারও বলবো। এবার আমি একটু বলি দাদা, তোমার জীবনে এমন কি কষ্ট বলো, বিপদ বলো, যেটাকে তোমাকে খুব কঠিন হাতে, কঠিন মন নিয়ে বা সাহসের সাথে সেটাকে সামলাতে হয়েছে এবং দ্যাটস ওয়াই তুমি আজকে এখানে আসতে পেরেছো বা সামনে এগিয়ে যেতে পারছো? ধন্যবাদ ম্যাম সময় নেওয়ার জন্য, সরি, আর সবাইকে শুভ সন্ধ্যা। আমি মনে করি যে মানুষের জীবনে ব্যক্তিগত সমস্যা থাকেই, ওইখান থেকে মানুষ ওভারকাম করে আসতে পারে। আমার জীবনেও ব্যক্তিগত সমস্যা ছিল, ওখান থেকে আমি আজকে ওভারকাম করে এসেছি। সব ব্যক্তিগত কথাই তো বলা যায় না, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত জিনিস আছে যে মানুষের জীবনে অনেক কষ্টদায় হয়ে ওঠে, যা মানুষ কিনা ওভারকাম করে আজকে এখানে আসে। তো আমি মনে করি যে আর কি বলবো স্যার, না এটু কি যথেষ্ট, আর কি বলবো স্যার, আর কি বলবো স্যার, আর কি বলবো স্যার, মানে মানে এটা কি ছিল, এটা এটার 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 মানেটা কি ছিল? তারা কোয়েশ্চেন করলো কি অ্যান্সার করলো কি, আর পুরো অ্যান্সারটা দিতে পারে না, অ্যান্সারের মাঝখানে আসা কয় ভুলে গেছি, ভুলে গেছি। কী রে ভাই, এটা কি কোনো পরীক্ষার কোয়েশ্চেনের অ্যান্সার নাকি, যে পড়ে আসছি বাসা থেকে এক্সাম দিতে এসে ভুলে গেছি? একটা নর্মাল একটা ইনস্ট্যান্ট একটা কোয়েশ্চেন যেটা অ্যান্সার দিতে হইতো সে ওইটা দিতে গিয়ে কয় কটুক কয়ে কয় ভুলে গেছি। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি ব্যাক স্টেজে শিখাইছে নাকি? ভুলে গেছি, মানে কী রে ভাই, এটা কী, এরা কি মানুষ, মানে এদের এরা কীভাবে টপ 10 টপ 12 আসে, সে আই হ্যাভ নো আইডিয়া কেমনে আসছে। এরকম প্রত্যেকটা কন্টেস্টেন্টের
কোয়েশ্চেন এবং অ্যান্সার এতই বাজে ছিল যা বলার বাইরে এক্সেপ্ট ওয়ান কন্টেস্টেন্ট। অ্যান্ড ফর্চুনেটলি, ভেরি ফর্চুনেটলি, ওই যে কন্টেস্টেন্ট তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছে। সো রিয়েলি আ রাউন্ড অফ প্লাস ফর হার। মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে, ইটস ইন্টারন্যাশনাল ডে অফ আ গার্ল চাইল্ড। ইয়েস, অ্যান্ড ইট ইজ রেকগনাইজড বাই ইউনাইটেড নেশনস। So if you win this crown, what will you do for the betterment of the young girls in Bangladesh? Thank you so much for your question. My answer would be for the betterment of the girls, young girls of our country or globally. I will be focusing on the sanitation and menstruation problem that is a taboo in the whole global world. Thank you so much. Thank you. Great answer. She was very clever, she was very smart, and shei hoyeche fortunately ebare Miss World Bangladesh. Kintu tar ashepashe je gulo chilo prottekta eto dam chilo, eto gadha chilo, most of them, not prottekta, aro dui tin jon bhalo chilo, but majority chilo very very dumb. Ei to chilo low budget show, judge, host, performers, contestants, oder torture. Apnara ki bhabchen torture ekhanei shesh? Are na re bhai, মেইন টর্চার এখনও বাকি আছে। এই টর্চার ছাত্রলীগের টর্চার সেলের যে টর্চার তার থেকেও বড় টর্চার। এই শোয়ের আসল টর্চার এখন শুরু হচ্ছে। আর যেমনটি বলছিলাম দেবাশিস দা, যে একটুখানি রিলিফ, একটুখানি আমরা স্ট্রেস থেকে বের হতে চাই, আর সেজন্য এবার যদি আমরা একটা গান শুনি তাহলে কেমন হয়? এবং সেই গানটি অবশ্যই ভালো হয় শুনলে, এবং স্ট্রেস থেকে রিলিফ। এবং আপনাদের সবার প্রিয় একজন ব্যক্তি আছেন যিনি গান গেয়ে আপনাদের সবসময় মনোরঞ্জিত করেন, গানটিকে তিনি ভালোবাসেন এবং তার গান আপনারা ভালোবেসেছেন এবং ভবিষ্যতে ভালোবাসবেন। মঞ্চে আসছেন আপনাদের, আমাদের সবার প্রিয় এটিএন বাংলার চেয়ারম্যান এবং আমাদের সবার প্রিয় ডক্টর মাহফুজুর রহমান। জোরে একটি করতালি হয়ে যাক তার জন্য। এবং এই করতালির সাথে বলতে চাই যে ব্যাকস্টেজ থেকে, সামনে থেকে, পেছন থেকে, সর্বত্র কিন্তু মাহফুজুর রহমানের গান শোনার জন্য এত এত রিকোয়েস্ট। সেই রিকোয়েস্টে আমরা সাড়া দিয়ে তাকে মঞ্চে ডাকছি এবং মঞ্চ এবার তার জন্যই রেডি। আমার অবস্থা ওই স্বর্গে ঢেকে গেলে, যেমন স্বর্গে গেলে ঢেকে বাড়ে, আমার অবস্থা ওই স্বর্গে ঢেকে গেলে, যেমন স্বর্গে গেলে ঢেকে বাড়ে, আমার অবস্থা ওই স্বর্গে ঢেকে গেলে, যেমন স্বর্গে গেলে ঢেকে বাড়ে, আমার অবস্থা ওই স্বর্গে ঢেকে গেলে, যেমন স্বর্গে গেলে ঢেকে বাড়ে। আচ্ছা আচ্ছা, স্বর্গ ঢেকিতে গেলে স্বর্গই ভাঙে, কি কইল রে ভাই, আমার মাথায় কিছু ধরলো না। কেন যে এরা কথা খাইয়া গাঞ্জা বলে আই হ্যাভ নো আইডিয়া। আমার অবস্থা ওই স্বর্গে ঢেকে গেলে, যেমন স্বর্গে গেলে ঢেকে বাড়ে, আমার অবস্থা তাই। এখানে আসছি গেস্ট হয়ে গান গেতে হবে, ঠিক আছে? তবু শোনাচ্ছি একটি গান আমার। যেতে যেতে পাথে পূর্ণিমা রাতে চাঁদুটে ছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদুটে ছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদুটে ছিল গগনে, বাড়া চাঁদুটে ছিল গগনে। ওকে মাহফুজ ভাই, খোদাহাফেজ। আপনারা এই বালার গান গাইতে হবে না? আচ্ছা আরেকটি, এবার একটি তালের গান শোনাই। কি আরে খোদা, বালের গান শোনানোই শেষ, এবার তালের গান শুনেবে নাকি উনি? কেউ একজন উপরে যে একজন মানুষ আছে, উনারে খোদ দড়ি ফালাইতে আমি এখনই গলায় লাগাই। কি শুরু হইলো ভাই, এটা শোটাই, এটা কি শো, এটা কিভাবে এই শো? সো এই ছিল ওভারঅল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টর্চার। প্রত্যেকবার এইরকম মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নামে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার নামে বাংলাদেশের মান ইজ্জত ডুবানোই হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য আমার মনে হয়। এরকম শো থেকে যারা উঠে আসে তারা কি আসলেই আদৌ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছে, কিংবা রিপ্রেজেন্ট করার মতো সেরকম অ্যাবিলিটি ওদের হচ্ছে নাকি না, সেটা আপনারাই যাচাই করুন। এখন অনেক মেয়ে আছে যারা কিনা স্মার্ট, বাট প্রপার স্মার্ট মেয়েরা কিন্তু আসলেই
এই শোতে আসে না বিকজ অফ অল দিস আনপ্রফেশনাল অর্গানাইজার্স এবং লো কোয়ালিটি শোয়ের জন্য। ভালো ভালো মেয়েরা যারা কিনা আসলে ইন্টেলিজেন্ট এবং যাদের মধ্যে আসলে ওই অ্যাবিলিটি আছে নিজের দেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করার, তারা কিন্তু আসলেই এই শোতে আসছে না। এবং যারা কিনা আসছে ভালো এবং নিজেরা নিজেদের মধ্যে যা আছে তা দিয়ে এই শোয়ের উইনার হয়েছে, তাদেরকে যে প্রপার গ্রুম করে ভালো একটা পজিশনে নিয়ে যাবে সেটাও করা হচ্ছে না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে। এই শো দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, বরঞ্চ বাংলাদেশকে রীতিমতো অপমান করা হচ্ছে। সো অচিরেই এরকম শোকে আমাদের বন্ধ করা উচিত, কিংবা এই রকম শো যারা করে, যে সকল অর্গানাইজার করে, ওদেরকে কাঞ্চন নিচে দুইটা দিয়ে ভালো কোনো অর্গানাইজারকে এনে এই শোটাকে অর্গানাইজ করা উচিত। বিগত কয়েক বছর ধরে প্রত্যেকটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ছিল ভেরি আনপ্রফেশনাল এবং লো কোয়ালিটি। আশা করব নেক্সট ইয়ারেরটা ভালো হবে, আদারওয়াইজ বাঁচ দেওয়ার জন্য আমি তো রেডি আছি। লাইক দিস ভিডিও, ইফ ইউ ডিড প্লিজ গিভ দিস ভিডিও থামস আপ। আমি এই ভিডিওতে 100,000 লাইক চাচ্ছি, প্লিজ 100,000 লাইক দিন। মেক দিস ভিডিও আর ট্রেন্ডিং ভিডিও অ্যান্ড অলসো কমেন্ট ইন দিস ভিডিও নেক্সট আপনারা কিসের উপর ভিডিও চাচ্ছেন। আর উই আর অলমোস্ট হিটিং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, প্লিজ দেখি এই বছরের শেষে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আনতে পারি কি না। সো প্লিজ অল দ্য তাসিনেশন সাপোর্টার্স শেয়ার দিস ভিডিও অ্যান্ড পুট হ্যাশট্যাগ সাবস্ক্রাইব তাসিনেশন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ মেক দিস চ্যানেল 1 মিলিয়ন বাই দিস ইয়ার। হোপফুলি আমরা পারবো, বিকজ উই আর দি স্ট্রংগেস্ট আর্মি অন ইউটিউব। দিস ইজ তাসিনেশন সাইনিং অফ।